বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় যারা চীনে উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন, তারা কিভাবে চাইনিজ অ্যাম্বাসি ফেস করবেন, সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং অ্যাম্বাসি ফি কত টাকা, কোন প্রক্রিয়ায় অ্যাম্বাসি ফেস করলে আপনার ভিসাটি আপনি নিশ্চিত পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম আইডিয়াল কনসালটেন্সি। আজকের ভিডিওতে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যদি একটু প্রথমেই বলি যে চাইনিজ অ্যাম্বাসি কিভাবে ফেস করতে হয়, কিভাবে কি করলে আপনার জন্য সুবিধা এবং ভিসা নিশ্চিত পাওয়া যায়। প্রথমে সবার আগে আসবে আপনার অ্যাডমিশন এবং JW-202 অ্যাডমিশন লেটার এবং JW-202 হাতে পাওয়ার পরে আপনার কিন্তু নেক্সট স্টেজ শুরু হবে, ভিসা স্টেজ বা ভিসা জার্নি। এই ভিসা স্টেজ বা ভিসা জার্নির জন্য কিন্তু আপনাকে সবার আগে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনাকে ম্যানেজ করে রাখতে হবে। লাইক একটা স্টেটমেন্ট আপনাকে তুলে রাখতে হবে যেটাতে লাস্ট অ্যামাউন্ট 2.5 থেকে 3 লক্ষ টাকা আছে, যেটার জন্য কোনো ম্যাচুরিটি দরকার নাই। আপনি চাইলে আজকে টাকা রেখে কালকেও আপনি কিন্তু তুলতে পারেন। অবশ্যই এটা মাথায় রাখবেন যে অ্যাকাউন্টের মেয়াদ 6 মাস আছে কিনা, মিনিমাম 6 মাসে আপনাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। এটার পর নিতে হবে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, যেটা আপনি ব্যাঙ্ক ম্যানেজার কাছ থেকে পেয়ে যাবেন, এবং সম্ভব হলে ব্যাঙ্ক ম্যানেজারের ভিজিটিং কার্ড, এবং আপনার যে ফাইন্যান্সিয়াল গ্রান্টর লাইক যার নামে অ্যাকাউন্টটি তার একটি NID কার্ড আপনার দরকার পড়বে। এবং এই সকল জিনিসগুলো নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে চাইনিজ অ্যাম্বাসির ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, যেটা বাংলাদেশে অবস্থিত। এবং সেখানে আপনার টোটাল ইনফরমেশান আপনাকে সুন্দরভাবে ইনপুট দিতে হবে, কোনো রকম ভুল ত্রুটি এখানে করা যাবে না। এবং এই ইনফরমেশানগুলো ইনপুট দেওয়ার পর আপনার ভার্সিটির নাম, আপনি কবে যেতে চাচ্ছেন, আপনি কীভাবে যাবেন, আপনার সিটি কোনটা, আপনার ভার্সিটির মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, সকল ইনপুট আপনাকে সুন্দরভাবে এখানে দিতে হবে। দেওয়ার পরে দেন আপনার ডকুমেন্ট সেকশানে আপনার অ্যাডমিশন লেটার, JW-202, আপনার পাসপোর্ট ইনফরমেশান পেজ, আপনার ছবি, আর সাথে করে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, এইগুলো জিনিস আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে অ্যাম্বাসি আপনার পেপারগুলো চেক করবে, চেক করার পর আপনাকে একটা আপডেট দিবে। যদি অ্যাম্বাসি মনে করে কোনো রকম ডকুমেন্টস মডিফাই দরকার, তাহলে তারা আপনাকে মেসেজ ওখানে জানাই দিবে কী কী ডকুমেন্টস মডিফাই করতে হবে। যদি মনে করে না পারফেক্টলি ওকে, তাহলে তারা আপনাকে একটা ডেট দিবে আপনার ইন্টারভিউ। এই ইন্টারভিউ জার্নি হলো টোটালি ডিফারেন্ট একটা জার্নি। এই ইন্টারভিউটা আপনাকে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, এবং সেই সময়ে একটা লিঙ্ক অ্যাম্বাসির ওয়েবসাইট লিঙ্কে যাওয়ার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে দেন আপনি ওখানে আপনার লগ ইন করে দেন আপনাকে ওয়েট করতে হবে। দেন অ্যাম্বাসিডর বা অ্যাম্বাসির যে লোকজন আছে যারা নর্মালি ভিসা ইন্টারভিউগুলো নেয়, তারা আপনার সাথে কথা বলবে, এখানে কমন কিছু প্রশ্ন করবে। আপনার নাম কি, আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন, কোন ভার্সিটিতে যাচ্ছেন, স্কলারশিপ কেমন এখানে, বা যদি স্কলারশিপ না থাকে তাহলে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কে আপনাকে স্পন্সর করবে, বা কে আপনাকে ফাইন্যান্সিয়াল এইড আপনাকে দিবে, বা ফাইন্যান্সিয়াল হেল্প আপনাকে করবে, এইগুলো বেশিরভাগ প্রশ্ন করবে। এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে আপনি কোথায় আছেন। তো সকল প্রশ্নগুলো সঠিকভাবে সত্য কথা বলে আসলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখানে। দেন এটা হওয়ার পরে দেন অ্যাম্বাসি আপনার ইন্টারভিউ নেওয়ার পরে দেন আপনাকে অ্যাপ্রুভ, যদি তারা অ্যাকসেপ্ট করে দেন আপনাকে অ্যাপ্রুভ দিবে, যদি রিজেক্ট করে তাহলে তাকে আপনি রিজেক্ট দিবে। অ্যাপ্রুভ করলে তারা আপনাকে নেক্সট ডেতে বলবে আপনার পাসপোর্ট আপনার জমা দেওয়ার জন্য। তো আপনি নির্দিষ্ট দিনে অ্যাম্বাসি যাবেন পাসপোর্ট হাতে করে, দেন পাসপোর্টটা জমা দেবেন, দেওয়ার পরে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেন আপনি চলে আসবেন। এবং অবশ্যই ওই দিন থেকে যেদিন আপনাকে ডেলিভারি ডেটটা আছে একটু মাথায় রাখবেন কবে আপনার ডেলিভারি ডেট। এবং এখানে 2 রকম ভিসা সার্ভিস এখানে প্রোভাইড করা হয়, একটা হলো নর্মাল আর একটা হলো এক্সপ্রেস। নর্মালের জন্য বর্তমান ফি হলো 6,400 টাকা, এক্সপ্রেসের জন্য সেটা 12 থেকে 14,000 টাকা বর্তমান যে ফিটা আছে। তো এই টাকাটা আপনাকে পরে দিতে হবে যখন পাসপোর্ট কালেকশনে যাবেন। আর অবশ্যই বাসায় আসার পরে আপনি আপনার পোর্টালে চেক করবেন ভিসা রিজেক্ট নাকি ভিসা অ্যাকসেপ্ট। যদি পোর্টালে কোনো চেঞ্জ না পান 2 দিন, তাহলে বুঝবেন আপনার ভিসা আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট। যদি রিজেক্ট আসে তার মানে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। তো নির্দিষ্ট দিনে আপনি অ্যাম্বাসি যাবেন, যে আপনার টোকেন যেটা থাকবে যেখানে আপনার তারিখ দেওয়া আছে প্লাস টাকার অ্যামাউন্ট, আপনি অবশ্যই সাথে করে ভিসা কার্ড নিয়ে যাবেন। যে কোনো ব্যাংকের একটি ভিসা কার্ড লাগবে, কারণ ক্যাশ ওখানে লেনদেন করতে পারবেন না। ভিসা কার্ড দেওয়ার পরে, টোকেন দেওয়ার পরে দেন অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্টটা ব্যাক দিবে, যদি আলহামদুলিল্লাহ ভিসা হয় তো দেন আপনি এয়ার টিকিট করে দেন আপনি চলে যাবেন চায়নাতে। এই ব্যাপারগুলো আপনাকে খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। যদি মনে হয় আপনি ব্যাপারগুলো জানেন খুবই ভালো, আপনি হেল্প নিতে পারেন। যদি মনে হয় না আপনি জানেন না, তাহলে যে কোনো একজন এক্সপার্টিসের কাছ থেকে বা যে কোনো এক্সপার্টের কাছ থেকে আপনাকে এই হেল্পগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও কোনো আগ্রহ থাকে বা যদি আপনি জানতে চান, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা WWC 5 বছর বেশি সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC-র সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।